তো আওয়ামী লীগের তো এখন নেই কেউ, আওয়ামী লীগের তো কোনো কিছুই খুঁজে পাওয়া যায় না। তো তারা যদি সিন্ডিকেট তৈরি করে থাকে, আপনারা কি করলেন 2.5 মাস ভাই? হানিমুন পিরিয়ড তো ওভার। আপনারা বলেছিলেন বসে যে আপনারা পদ্ধতিগত পরিবর্তন করবেন, কিন্তু আমি তো আগা করেই দেখছি ব্যক্তি পরিবর্তন হয়ে চলেছে। মানুষ মনে করছে যেন 2-2.5 মাস থেকে 2.5 বছরের মতো করে ফিল করছে। আপনি ফিলিংটা কিন্তু দেখবেন, বিএনপি তো চায় একটা ইলেকশন যত দ্রুত হয় তার জন্য লাভ, কারণ তার সাজানো মাঠ, 15 বছর সে ক্ষমতার বাইরে, সে তো চাইবেই যে বড় বড় সংস্কার গুলো তাদের ম্যান্ডেট নিয়ে তারা করতে। সব যদি এই সরকারই করে ফেলে তো তাদের কি করবেন? মানুষ, আপনি যদি গণমানুষের সঙ্গে চলাফেরা করেন, আপনি যদি লেগুনায় ওঠেন, পাবলিক বাসে ওঠেন, অথবা আপনি যদি মেট্রোতে যান, তাহলে দেখবেন, বা ট্রিস চলে যান, তাহলে দেখবেন মানুষ কিন্তু এগুলো লিস্ট বদার। তারা কিন্তু এই এত বড় বড় সংস্কার নিয়ে লম্বা সময়, তারা চায় তার যে জিনিসপত্রের দাম যেটা দীর্ঘদিন ধরে অনেক উপরে, এবং এখন 100 টাকার নিচে কোনো সবজি পাওয়া যায় না, যে সবজি আমাদের দেশে উৎপাদন হয়। শেখ হাসিনা কোন প্রেক্ষিতে বাংলাদেশ ছেড়ে চলে গেছেন সেটা তো এখন আর বলার কোনো দরকার পড়ে না। একটা আপাতত মীমাংসিত জিনিস কেন, মানে হঠাৎ করে, এটা কি খুব প্রাসঙ্গিক ছিল? মানে কার্যত তো এটা মৃত, কার্যত এবং মৃত এবং সম্পূর্ণ অপ্রাসঙ্গিক বিষয়কে হঠাৎ করে উনি কেন প্রাসঙ্গিক করে তুললেন, এই প্রশ্নের উত্তর প্রেসিডেন্ট নিজেই ভালো জানবেন। মতি ভাই, মতিউর রহমান চৌধুরীর যে ইন্টারভিউটা নিলেন, সেখানে উনি বলেছেন কিন্তু যে উনি একটা বই লেখার কাজ করছেন, এবং তারই অংশ হিসেবে যে হার্ড কপিটা উনি করছেন। এখন মতি ভাই তো অত্যন্ত বিচক্ষণ মানুষ, অনেক পুরনো মানুষ, উনি সাংবিধানিক বিতর্ক এটা তৈরি হলে কিরকম বিতর্ক তৈরি হবে সেটা উনি জানেন। তো উনি দায়িত্ব নিয়ে যখন লিখেছেন, এটাকে কিন্তু হালকা করে দেখার কোনো সুযোগ নেই, কারণ এই রাষ্ট্রপতির রাজনৈতিক আনুগত্য, ইসলামী ব্যাংকের চেয়ারম্যান কোন প্রক্রিয়া হয়েছে সেটা আপনি জানেন, সেই ব্যাপারটা মাথায় রাখেন। এবং উনি অ্যান্টি করাপশনে, উনি ডিজি পদে পদ্মা সেতুর মতো একটা স্পর্শকাতর বিষয় কিভাবে হ্যান্ডেল করেছেন সেটা পরবর্তীতে গর্বের সঙ্গে উনি কিন্তু বলেছেন রাইট। দায়িত্ব। এখন বাইরে থেকে বলা হচ্ছে যে পদত্যাগ করা হয়নি, সই করা হয়নি, এগুলো যখন তিনি শপথ বাক্য পাঠ করেন আমাদের অন্তর্বর্তী সরকারের অনেক সদস্যদেরকে যারা উপদেষ্টা হয়েছেন, তারপরেও তো এই প্রসঙ্গটা অপ্রাসঙ্গিক। একটা 2.5 মাস পর, 2.5 মাস পর হঠাৎ করে ওনার মনে হলো, আর উনি সংবাদ মাধ্যমকে সেটা প্রকাশ করলেন, এইটা দেখবার, মানে সহজ করে দেখবার কোনো সুযোগ নাই, এটার ভিতরে অবশ্যই অনেক রকম কিন্তু আছে। কিন্তু এইরকম প্রেক্ষিতে কিন্তু সুপ্রিম কোর্টে একটা মতামত চাওয়া হয়েছিল, আপনার যদি মনে থাকে, সুপ্রিম কোর্টে একটা মতামত চাওয়া হয়েছিল, আমি নাম্বার 01/24 রেফারেন্স অথবা কি নাম বলে আমি জানি না, সেখানে কিন্তু মতামত দেওয়া হয়েছে, সেখানেও কিন্তু এই বিতর্কের আপাত সমাধান করা হয়ে গেছে। তো এইরকম একটা অবস্থায় যখন দেশের মানুষ দ্রব্যমূল্যের যাতাকলে পিষ্ঠ, যখন আইন শৃঙ্খলা পরিস্থিতি এখনো ঠিক আগের পর্যায়ে ফিরেনি, ফাংশনাল হয়নি, এখনো সাধারণ মানুষ চাঁদাবাজিতে আক্রান্ত, শুধু মানে ভাব বদল হয়েছে, মানুষ বদল হয়েছে, এইরকম একটা পরিস্থিতিতে এটা কোন কারণে হয়েছে তারা উনি একমাত্র ভালো জানবেন। তবে ওনাকে ইমপিচ করবার, উনি যদি কোনো অন্যায় করে থাকেন, যেটা ডক্টর আসিফ নজরুল পরিষ্কার ভাবে বলেছেন মিথ্যাচার করেছেন, এবং সমন্বয়কদের একজনও পদত্যাগ দাবি করেছেন, এইরকম একটা পরিস্থিতিতে আগামীকাল, আমি 100% কনফার্ম না, আগামীকাল উপদেষ্টা পরিষদের তো সভা হবার কথা ছিল, যদি সেটা হয়ে থাকে তাহলে এখানে সেটা আলোচনা এটা উঠবে এবং এজেন্ডাতে নিশ্চয়ই প্রায়োরিটিতে টপ লিস্টে থাকবে। কারণ অনেক অ্যাডভাইজারের সঙ্গে আমার ব্যক্তিগত কথা হয়েছে, আলোচনায় মনে হচ্ছে তারা অত্যন্ত ক্ষুব্ধ এই ঘটনা, তারা কেউ ভালোভাবে নেননি, এবং এক একজনের ফেস আপনি যদি রিড করেন দেখবেন যে তারা ভীষণ রকম ডিস্টার্ব, এবং আসিফ নজরুলের বডি ল্যাঙ্গুয়েজ বলে দেয় কিরকম ডিস্টার্ব তিনি, এবং ওনারা প্রধান বিচারপতির সঙ্গে গতকাল মিটিংও করেছেন এই বিষয় নিয়ে। এখন উপদেষ্টা পরিষদ যেহেতু ইমপিচ করবার জন্য সংসদ এখন নেই, এখন একমাত্র পথ হলো যেটা শাহদিন মালিক পরিষ্কার বলেছেন, যে একমাত্র পথ হলো উপদেষ্টা পরিষদ সেটা আলোচনা করা এবং সেখান থেকে কোনো সিদ্ধান্ত হয় কিনা। কিন্তু তার চাইতে বেশি গুরুত্বপূর্ণ রিমার্ক বিএনপি দিয়ে ফেলেছে, এটা সত্যি, এটা একটা উভয় সংকট। উনি ঢাকা অবস্থায় ইলেকশনটা হয়ে যাওয়াটা উচিত, কিন্তু আপনার আকাঙ্ক্ষার কথাটা মনে রাখতে হবে, আমাদের উপদেষ্টা পরিষদের পরিষ্কার কোনো টাইম ফ্রেম কিন্তু তারা দিচ্ছেন না। ওনারা যেইভাবে বলছেন এটা অনেকখানি বায়বীয় কথা হয়ে যায়, ওনারা জনগণের উপরে ছেড়ে দিচ্ছেন, জনগণ যতদিন চাইবেন। ডক্টর ইউনুস সাহেব কিন্তু এই কথা বলেছেন,
সেনাবাহিনী প্রধান আপনি রয়টার্স কে সেখানে প্রথম টাইম ফ্রেমটা দিয়েছেন উনি 18 মাসে, যেটা 1.5 বছর হয়, তাই তো? তারপরে বলেছেন যতখানি সময় দরকার, কিন্তু আপনি দেখবেন ওনাদের সংস্কারের যে রূপরেখা বা কাঠামো এটা কিন্তু দিনকে দিন কিন্তু বাড়ছে। মানুষ আপনি যদি গণমানুষের সঙ্গে চলাফেরা করেন, আপনি যদি লেগুনায় ওঠেন, পাবলিক বাসে ওঠেন, অথবা আপনি যদি মেট্রোতে যান, তাহলে দেখবেন, বা ট্রিস চলে যান, তাহলে দেখবেন মানুষ কিন্তু এগুলো লিস্ট বদার। তারা কিন্তু এই এত বড় বড় সংস্কার নিয়ে লম্বা সময়, তারা চায় তার যে জিনিসপত্রের দাম যেটা দীর্ঘদিন ধরে অনেক উপরে, এবং এখন 100 টাকার নিচে কোনো সবজি পাওয়া যায় না, যে সবজি আমাদের দেশে উৎপাদন হয়। কাওরান বাজারে আপনি বেশি দূর না, কাওরান বাজারে আপনি যদি একটা ডিমের দাম তো এখন আবার অস্থিতিশীল, একটা ডিমের ট্রাক যখন দাঁড়িয়ে থাকে, একটা জায়গায় দাঁড়িয়ে থাকা অবস্থায় 4 বার হাত বদল হয়ে যাচ্ছে। তো আওয়ামী লীগের তো এখন নেই কেউ, আওয়ামী লীগের তো কোনো কিছুই খুঁজে পাওয়া যায় না। তো তারা যদি সিন্ডিকেট তৈরি করে থাকে, আপনারা কি করলেন 2.5 মাস ভাই? এই হানিমুন পিরিয়ড তো ওভার, আপনাদের নিজেদের ভিতরেই তো সমন্বয় নেই। আপনারা অত্যন্ত সজ্জন, অত্যন্ত গুণী, কিন্তু ভাই পরিচালনা তো ডিফারেন্ট জিনিস। এখনো আপনাদের ভিতরে সিঙ্ক্রোনাইজেশন ডেভেলপ করেনি, কতদিন লাগবে এটা ডেভেলপ করতে? আপনারা বলেছিলেন বসে যে আপনারা পদ্ধতিগত পরিবর্তন করবেন, কিন্তু আমি তো আগাগোড়াই দেখছি ব্যক্তি পরিবর্তন হয়ে চলেছে, এবং যার যেরকম ইচ্ছে। আপনি ধরেন চিনেন আমাকে, সাগর আমি বলছি, অথবা আমাদের এখানে যে প্যানেলিস্ট আছে, আপনি তাদের সঙ্গে ইন্টারাকশন আছে, তাদেরকে আপনি যোগ্য মনে করছেন, কিন্তু এর বাইরে তো আর অনেক স্কলার থাকতে পারে, আরো যোগ্য মানুষ থাকতে পারে, আপনি তাদেরকে কোনো ক্রস চেক করে সার্চের ভিতরে আপনি কিন্তু সেগুলো হচ্ছে না। এই ধরনের কিন্তু অনেক বৈষম্য, অনেক ভুলভাল সিদ্ধান্ত, আবার স্বৈরাচারী অনেকে হয়ে উঠছেন, সেগুলো আমরা দেখতে পাচ্ছি। জি, এখানে বুঝতে একটা পেরেছেন? জিনিসকে সবচেয়ে বেশি জনক্ষুপণ রয়ে, যে সংবিধানটাকে, সংকটটাকে এখানে সামনে আনা হচ্ছে, মানে বিএনপির পক্ষ থেকে এমন একটা যুক্তি বিএনপি যেটা বলেছে, সেটা। বিএনপি তো চায় একটা ইলেকশন যত দ্রুত হয় তার জন্য লাভ, কারণ তার সাজানো মাঠ, 15 বছর সে ক্ষমতার বাইরে, সে তো চাইবেই যে বড় বড় সংস্কার গুলো তাদের ম্যান্ডেট নিয়ে তারা করতে, সব যদি এই সরকারই করে ফেলে তো তাদের কি করবেন? তাদের দাবিটা কিন্তু যৌক্তিক, তারা দ্রুততার সঙ্গে নির্বাচন চায়, এবং দীর্ঘদিন তার তারা মানে বসে থাকবেন। আপনি দেখবেন যে মানুষের ভিতরে অলরেডি মানুষ মনে করছে যেন 2-2.5 মাস থেকে 2.5 বছরের মতো করে ফিল করছে, আপনি ফিলিংটা কিন্তু দেখবেন, সাধারণ মানুষের ফিলিংটা দেখবেন যে 2.5 মাসের মতো মনে হচ্ছে না, কেন লম্বা সময় মনে হচ্ছে? লম্বা সময় মনে হচ্ছে মানুষ টায়ার্ড হচ্ছে, মানুষ বাংলাদেশের মানুষ দ্রুত উপরে ওঠে, দ্রুত ফেলে দেয়, খুব অল্পতে সন্তুষ্ট হয়, আবার দ্রুত অসন্তুষ্ট হয়ে পড়ে। আপনি মানুষকে, মানুষের এই ফিলিংটাকে আপনার মূল্যায়ন করতে হবে, মানে ভ্যালু দিতে হবে। একদম ভেরি ট্রু, একদম ভেরি ট্রু। প্রিয় দর্শক, আপনারা কি জনাব সুপন রায়ের সাথে একমত কিনা আপনাদের মতামত জানাবেন।